সম্মানিত বিউস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আপনাদের জন্য নতুন একটি নকশা নিয়ে আসলাম বিশ ফুট বাই পঁয়ত্রিশ ফুট সাতশো স্কোয়ার ফিটের ভিতরে সম্পূর্ণ নতুন ডিজাইনের তিনটি বেডরুম দিয়ে নকশাটি করা তো আজকের নকশাটি আপনাদেরকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো আপনারা কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমাদের ডিজাইনটির পাশে বিশ বিশ দিকের মাপটি হবে পঁয়ত্রিশ আশা করি আপনারা দোনো সাইডের মাপটি বুঝতে পেরেছেন তো ভিডিওটি আপনারা একটু স্কিপ করবেন না তাহলে সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারবেন না তো সম্পূর্ণ ভিডিওটি বুঝতে হলে সম্পূর্ণ প্ল্যানটি আপনার একটু কষ্ট করে দেখতে হবে আমি চেষ্টা করবো আপনাদেরকে সম্পূর্ণ প্ল্যানটি এ টু জেড বুঝিয়ে দেওয়ার তারপরও যদি কোনো কিছু মিস্টেক হয়ে যায় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের সমস্যা সমাধান করার প্লাস কোনো কিছু জানতে চাইলে জানতে পারেন কমেন্ট সেকশনে লিখতে পারেন সমস্যা নাই ঠিক আছে তো আমরা প্রথমে বিল্ডিংয়ের দোনো পায়শের মাপটি লিখে নিলাম পঁয়ত্রিশ বাই বিশ ঠিক আছে তারপরে আমরা বিল্ডিংয়ের যে আউটসাইড অ্যান্ড ইনসাইড যে ওয়ালগুলো হবে আমরা সম্পূর্ণ ওয়ালগুলো কালার করে নিচ্ছি রেড কালার আপনারা অবশ্যই খেয়াল করবেন সম্পূর্ণ ওয়ালগুলা রেড কালার করে নিচ্ছি ঠিক আছে তারপরে স্টেপে আমরা উইন্ডু অ্যান্ড ভেন্টিলেটরগুলো আমরা কালার করে নেব হলুদ কালার তাহলে আপনাদের নকশাটি বুঝতে সহজ হবে আপনাদের বুঝার স্বার্থে আমি সর্বোচ্চ চেষ্টা করবো ঠিক আছে সে পর্যন্ত আপনারা সবাই সঙ্গে থাকবেন তো আমরা উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো কালার করে নিলাম তারপরে আমরা সাথে মার করে নিব তাহলে আপনাদের বুঝতে হয়তো আর একটু সহজ হবে ঠিক আছে তো আপনারা একটু খেয়াল করবেন উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো তো আশা করি আপনারা উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো বুঝতে পেরেছেন তারপরে স্টেপে আপনাদেরকে সম্পূর্ণ প্লানটা মাপটা সহ ভিতরের রুমগুলা রুমের মাপগুলো রুমের সাইজ কতটুকু হবে সম্পূর্ণ প্ল্যানটাই দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো আমাদের সামনে ডিজাইনিতে একটি ব্যালকনি থাকবে এটা ব্যাক সাইডে ব্যালকনিটি পাবেন আপনারা চাইলে ডিজাইনটি এদিক সেদিক করলেও করতে পারেন সেম ডিজাইনে তো ডোরগুলো কোথার থেকে কোন সাইড থেকে আসবে একটু ডোরগুলো দেখে নেন ডোরের মাপগুলো টয়লেট অ্যান্ড কিচেনের ডোরটি তিরিশ ইঞ্চি রাখবেন বেডরুম ডোরগুলো তিন ফুট করে রাখবেন মেন গেটটি হবে এই সাইডে মেন গেটের ডোরটি আপনারা চার ফিট অথবা সাড়ে চার ফিটও রাখতে পারেন তো স্টে সিঁড়িটি বাহিরে দিয়ে রাখা হয়েছে এটা আপনারা স্টিল দিয়ে করে নিতে পারেন অথবা ওইভাবে করে নিতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের ইচ্ছা অনুযায়ী তো খরচটি কমানোর জন্য আমরা সিঁড়িটি বাইরে নিয়ে গেছি তো কলমগুলো দেখে নেন এগুলো হবে কলমগুলো তো অনেক ভিডিওতে কলম দিতে বললে যাই সেজন্য সরি তো আশা করি আপনারা কলমগুলো বুঝতে পেরেছেন ঠিক আছে আমাদের উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটর কলম স্টেপ ডোর আমরা আশা করি বুঝতে পেরেছি তারপরে আমরা দেখবো আবার রুমগুলো প্লাস রুমের মাপগুলো তো আমাদের ফার্স্ট বেডরুমের মাপটা আমরা দেখে নেব এটার মাপটি হবে দশ ফুট বাই এগারো ফুট আশা করি আপনারা ফার্স্ট বেডরুমের মাপটি পেয়ে গেছেন তারপরে সেকেন্ড বেডরুম তো সেকেন্ড বেডরুমের মাপটিও আমরা দেখে নেব এটার মাপটি হবে দশ ফুট বাই এই সাইডে হবে এগারো ফুট আশা করি আপনারা দোনো সাইডের মাপটি বুঝতে পেরেছেন তারপরে স্টেপে আমরা দেখব তিন নম্বর বেডরুমের মাপটি এটার মাপটি হবে এই সাইডে দশ ফুট অ্যান্ড এই সাইডে হবে এগারো ফুট চার ইঞ্চি এটা চার ইঞ্চি বেশি আশা করি আপনারা তিনটি বেডরুমের মাপই পেয়ে গেছেন তো কিচেনটি আপনারা এই সাইডে করে নেবেন কিচেনের মাপটি হবে আট ফুট নয় ইঞ্চি বাই আট ফুট আশা করি বুঝতে পেরেছেন তারপরে ড্রয়িং অ্যান্ড ডাইনিং ফ্লেসটি আমরা একই প্লেসে পাব ঠিক আছে তো আপনাদের কিচেনের সাইডে ডাইনিংটি করবেন ডাইনিং টেবিলটি আশা করি আপনারা ম্যাপটা অনেকটাই বুঝতে পেরেছেন আট ফুট নয় ইঞ্চি এটার মাপটা হবে এই সাইডে হবে উনিশ ফুট চার ইঞ্চি ঠিক আছে তো একটি কমন টয়লেট থাকবে বাথরুম সহ গোসলখানা সহ এটা অনেক বড় করে রাখা হয়েছে ঠিক আছে তো ডিজাইনটি আপনারা যদি এদিক সেদিক একটু করতে চান করতে পারবেন সেম ডিজাইনই কোনো সমস্যা নাই ঠিক আছে এটার মাপটি হবে আট ফুট নয় ইঞ্চি বাই ছয় ফুট আশা করি ভিতরের রুমগুলো পা প্লাস রুমের মাপগুলো আপনারা বুঝতে পেরেছেন আউটসাইড পার্টিশন ভিতরের পার্টিশন সম্পূর্ণ ওয়ালগুলো পাঁচ ইঞ্চি ওয়াল হবে কলমের সাইজটি দশ ইঞ্চি বা বারো ইঞ্চি বেসগুলো আপনারা চার ফিটও করতে পারেন সাড়ে চার করে সাড়ে চার ফিটও করতে পারেন ঠিক আছে তো ওয়ালগুলো সম্পূর্ণই পাঁচ ইঞ্চি ওয়াল হবে তো বিল্ডিংটি যদি আপনারা একতলা কমপ্লিট করেন তাহলে বিল্ডিং খরচটি বর্তমান বাজার মূল্যে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এটা এদিক সেদিক হতে পারে ঠিক আছে এটা দিয়ে আপনারা কনফার্ম হবেন না অবশ্যই আপনাদের এলাকায় যোগাযোগ করে আপনারা কাজ করবেন বারো লক্ষ থেকে তেরো লক্ষ টাকার